সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য নলিনী দাসের লেখা কাটুকিরা রহস্য। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কন্যা লেখিকা পুণ্যলতা, তার মেয়ে হলেন নলিনী দাস। বিশিষ্ট শিক্ষাবিদ এবং শিশু সাহিত্যিকই নয়, সত্যজিৎ রায় ও লীলা মজুমদারের পাশাপাশি তিনি ছিলেন সন্দেশ পত্রিকার অন্যতম সম্পাদক। ডায়সেশন কলেজ থেকে আইএ, স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনশাস্ত্রে অনার্স এবং বিএ পরীক্ষায় প্রথম হন নলিনী দেবী। ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উইমেন এবং বেথুন কলেজের অধ্যক্ষ ছিলেন, যেখান থেকে তিনি অবসর গ্রহণ করেন। বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে 1975 সালে রাজ্য সরকার কর্তৃক পুরস্কৃত হন। বিভিন্ন সমাজ কল্যাণ ও শিশু কল্যাণমূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। আজকের গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত সন্দেশ সেরা গল্প সংকলন এই বইটি থেকে। প্রধান চরিত্রে টুকানো, জন এবং টিমোটিয়া। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার সোমক। শুরু হচ্ছে কাটুকিরার রহস্য। প্রিয় বন্ধু, সেদিনের কথা মনে পড়ে? পৃথিবীর দুপ্রান্ত থেকে আমরা গিয়ে কি করে তৃতীয় প্রান্তে অমন অদ্ভুত এক ঘটনার মধ্যে জড়িয়ে পড়েছিলাম? তুমি কি ভবিতব্যে বিশ্বাস করো? আচ্ছা বলো তো, কোন অদৃষ্ট আমাদের টেনে নিয়েছিল সেখানে? হেনরি বা টুকানোর চিঠি পাও কি? আর সর্দার টিমোটিয়া, তার কথা মনে পড়ে? আমাদের হারিয়ে যাওয়া ছোট্ট বন্ধু পানো, তার কথা মনে পড়লেও জানো আজও আমার চোখে জল আসে। কেন আমরা টুকানোর প্রস্তাবে যে রাজি হয়েছিলাম, আমার মধ্যে মধ্যে মনে সন্দেহ জাগে জানো। সে সবই কি আমাদের আজগুবি কল্পনা? আচ্ছা এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও সত্যি কি অমন ঘটনা ঘটতে পারে? লন্ডন শহরে বসে সেসব কথা বিশ্বাস করা কিন্তু সত্যি কঠিন। তবে কি আমরা স্বপ্ন দেখেছিলাম? দাঁড়াও, তাড়াতাড়ি আমার ফটো অ্যালবামগুলো একটু খুলে দেখি। সেই সময়কার লেখা ডায়েরির পাতা উল্টে একটু নাড়াচাড়া করলেই তো হয়। জনের চিঠি হাতে করে অজয় স্মৃতির রাজ্যে চলে গেল, তাদের সেই অদ্ভুত অভিজ্ঞতা স্মৃতি। সেদিন যদি টুকানোর কথা শুনে তারা পানোকে একলা রেখে এগিয়ে না যেত, তাহলে তাদের ছোট বন্ধুটিকে হারাতে হতো না। কিন্তু তার পরের ঘটনাচক্র কোন পথে মনে নিত তাহলে? সেই সাংঘাতিক দিনটিতেও কিন্তু অন্য পাঁচ দিনের মতোই সূর্য উঠেছিল। কোনো অমঙ্গল সূচক কুয়াশা তাকে ঢেকে ফেলেনি। সমস্ত দিন উত্তর ব্রাজিলের অ্যামাজন উপত্যকার বিচিত্র অরণ্যের মধ্যে ছোট্ট একটি নদীতে ছোট্ট ক্যানু বেয়ে তারা চলেছিল। বিকেল হতে না হতেই পশ্চিমের বিশাল গাছগুলির পেছনে সূর্য ঢাকা পড়ে অন্ধকার হয়ে এসেছিল। তাই তীরে নৌকো বেঁধে টুকানো বলেছিল, তাড়াতাড়ি চলো ওই পাশের গ্রামে আশ্রয় খুঁজি, পানো নৌকাখানা ভালো করে বাঁধুক। জন আপত্তি জানিয়েছিল, পানোকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু ঘনায়মান অন্ধকারের দিকে তার দৃষ্টি আকর্ষণ করে টুকানো বলেছিল, এরপরে তোমাদের মতন আনাড়ি লোকে এই বনের পথে এক পাওয়ার হাঁটতে পারবে না বন্ধু। পানো উৎসাহের সঙ্গে সায় দিয়েছিল, আরে এগোও না তোমরা, আমি দৌড়ে তোমাদের ধরে নেব। নদী থেকে ছোট গ্রামটি আধ মাইলও হবে না। গাছের ফাঁক দিয়ে বাঁশ ও পাতার তৈরি ছোট ছোট কুটিরগুলি দেখা যেতেই টুকানো স্থানীয় ভাষায় আদিম এক চিৎকার দিল। গ্রামবাসীদের কাছ থেকে কোনো সাড়াই পাওয়া গেল না। রাস্তাঘাটটি স্তব্ধ, জনহীন। সমস্ত কুটিরের দরজা জানলা শক্ত করে আঁটা।
টুকানো আবার হাঁক দিল। তবু চারিদিক নীরব। জন বলল, ছোটবেলায় রূপকথায় পড়েছিলাম যে ডাইনির অভিশাপে কোন পুরীর লোকেরা 100 বছর ঘুমিয়ে পড়েছিল, এদেরও তাই হলো নাকি? অজানা ভয়ে তাদের গা ছমছম করে উঠল। এবারে টুকানো একটা ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকল। এক পলকের জন্য ঝাঁপ একটুখানি ফাঁক হল। আতঙ্কে বিবর্ণ কটি মুখ আভাস দেখা গেল। চাপা ভীত গলায় দু চার কথা বলেই তারা আবার দরজা বন্ধ করে দিল। চিন্তিত স্বরে টুকানো বলল, ওরা বলছে আজ বুধবার, কাটুকিরার দিন, তাই সাংঘাতিক বিপদের সম্ভাবনা। তার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু পানোর কি হলো বলতো? সে এখনো কেন এল না? অজয়রাও শঙ্কিত হল। সত্যি তো, পানো এখনো এলো না কেন? টুকানো আবার ঘরের দরজায় ধাক্কা দিল। উত্তর এলো, কি বললে? তোমার ভাই নদীর ধারে গেছে, তাহলে আর তাকে পাবেনি গো, আর তাকে পাবেনি, তাকে নিশ্চয়ই কাটুকিরা নিয়েছে, কাটুকিরা নিয়েছে গো তাকে। দরজা খুলে লোকগুলি বেরিয়ে এসে ডাক দিয়ে কি জানি বলল, অমনি ভোজবাজির মতন ঘরে ঘরে দরজা খুলে গেল। আর কলরব করতে করতে গ্রামবাসীরা বেরিয়ে এসে তাদের ঘিরে দাঁড়ালো। চিৎকার করে উঠল টুকানো, কে তোমাদের কাটুকিরা? শিগগির বলো কোথায় গেল আমার ভাই, তাকে খুঁজে বার করো। তোমরা না পারো তো আমি একাই তাকে খুঁজতে যাব। তাকে একা অবশ্য যেতে হলো না, অজয়রা সবাই তার সঙ্গে গেল। তাছাড়া মশাল ও লাঠি সোঁটা নিয়ে সঙ্গে গেল গায়ের যত জোয়ান লোক। কোথায় পান? গ্রাম আর নদীর মাঝপথে তার পিঠের ঝোলা ব্যাগটা পাওয়া গেল, আর একটু দূরে পড়ে আছে তার বন্দুক, কিন্তু পানু কই? জন, হেনরি আর অজয় চিৎকার করে বারবার ডাকল, নদীর ওপর থেকে প্রতিধ্বনি ফিরে এলো। ঠিক যেন দুষ্টু ছেলেটি লুকিয়ে থেকে তাদের সঙ্গে তামাশা করছে। টুকানো পাগলের মতো খুঁজতে লাগলো। গ্রামবাসীরা নিজেদের ভাষায় সরবে আলোচনা করতে লাগল। কাটুকিরা কথাটা বারবার শোনা গেল, কিন্তু কি আশ্চর্য, এখন আর কাটুকিরার নামে তাদের কোনো আতঙ্ক দেখা গেল না। সমস্ত রাত ধরে পানোকে খোঁজা হলো, কিন্তু কোথায় সে? তার খোঁজ পাওয়া গেল না। গ্রামের মোড়ল টিমোটিয়া অজয়দের আহার ও বিশ্রামের ব্যবস্থা করে দিল পরদিন। ততক্ষণে টুকানো একটু শান্ত হতে পেরেছে। দোভাষী হয়ে সে গ্রামবাসীদের সঙ্গে অজয়দের কথা বলতে সাহায্য করল। অজয়রা শুনল যে কিছুদিন হল কাটুকিরা নামে এক সাংঘাতিক অপদেবতা এই চাচাও গ্রামটিতে ভর করেছে। গ্রামবাসীরা কত পুজো দিয়েছে, না জানা পাপের জন্য কত প্রায়শ্চিত্ত করেছে, তবু তার কোপ থেকে রক্ষা পায়নি। প্রতি বুধবার সন্ধ্যায় রহস্যজনকভাবে তাদের একজন অদৃশ্য হয়ে যায় কাটুকিরার ডাকে। উত্তেজিত হয়ে জন বলল, পোগাস, এসব ভূত প্রেত অপদেবতা সব ননসেন্স, নিশ্চয়ই কোনো হিংস্র জন্তু আসে, বলল অজয়। আচ্ছা, বাঘ ভাল্লুক কি কখনো ক্যালেন্ডার দেখে ঠিক বুধবারে আসতে পারে? এ দুষ্টু লোকের কাজ, মন্তব্য করল হেনরি। টিমোটিয়া ধীরে ধীরে বলল, তোমরা কি ভেবেছ সামান্য জানোয়ার বা মানুষের ভয়ে আমরা গ্রাম শুদ্ধ লোক আধমরা হয়ে রয়েছি? না না না, এ হলো অশরীরী কাটুকিরা। টুকানোর সাহায্যে প্রশ্ন করে তার কাছ থেকে সব কথা জানা গেল। কেউ কাটুকিরাকে চোখে দেখেনি বা তার শব্দ শোনেনি।
যাদের সে নিয়েছে তারা ইঙ্গিত মাত্রেও তার রহস্য প্রকাশ করে যায়নি। নিশ্চিন্নভাবে তারা অদৃশ্য হয়ে গেছে, তাদের কঙ্কালের একটি টুকরো আর দেখা যায়নি কোনোদিন। ঘরের বাইরে কেউ না থাকলে ঘরের ঝাঁপ ভেঙে সে লোক নিয়ে গেছে, কিন্তু সপ্তাহে ওই একবার এবং মাত্র একজন, সর্বশক্তিমান এই কাটুকিরা। স্তম্ভিত হয়ে জন বলল, এসব কুসংস্কার এই বিজ্ঞানের যুগেও কি সম্ভব? হেসে হেনরি জবাব দিল, বিজ্ঞানের যুগ এখান থেকে অনেক দূরে বন্ধু। এতক্ষণ টুকানো কেবল দোভাষীর কাজ করে চলেছিল, নিজের থেকে কোনো কথাই বলেনি। এবার সে উত্তেজিত হয়ে বলল, আমি জানি না তোমাদের বিজ্ঞান এই রহস্যের মূলে পৌঁছতে পারবে কিনা, কিন্তু আমি এই শপথ গ্রহণ করলাম যে আমার আদরের ছোট ভাইকে যে ছিনিয়ে নিয়েছে, সে জন্তু মানুষ অপদেবতা কি সাক্ষাৎ শয়তানই হোক না কেন, আমার হাতে তার নিস্তার নেই। আমি পানোর মৃত্যুর প্রতিশোধ নেব। হেনরি বলল, ঠিক কথা, আমিও এই ব্যাপারে শেষ পর্যন্ত দেখতে চাই, বাকি ছুটিটা আমি এখানেই কাটাবো, তোমরা যদি ফিরে যেতে চাও তাহলে। তার কথায় বাধা দিয়ে জন ও অজয় বলল, তা হতে পারে না কখনো, যা করার আমরা একসঙ্গে করব। নীরব কৃতজ্ঞতার দৃষ্টিতে টুকানো তাদের মুখের দিকে তাকালো। টিমোটিয়া চিন্তিত গম্ভীর ভাবে বলল, তোমরা লেখাপড়া জানা শহরের ছেলে, তোমরা কাটুকিরা শক্তির সঙ্গে পরিচিত নও, কেন বেঘরে প্রাণটা হারাবে বলো? তার চেয়ে আমাদের মন্দ অদৃষ্টের কাছে ফেলে রেখে তোমরা শহরে ফিরে চলে যাও, চলে যাও। কিন্তু চার বন্ধুর প্রতিজ্ঞা অটল, বরঞ্চ একে একে তারা প্রাণ দেবে তাও স্বীকার, কিন্তু এই রহস্যের সমাধান না করে তারা গ্রামে ফিরে যাবে না। নিতান্তই তাহলে তোমরা বিপদ অগ্রাহ্য করে এখানে থাকবে? হ্যাঁ হ্যাঁ, থাকবো থাকবো থাকবো। একে একে আমার চারটি শক্ত জোয়ান ছেলে কাটুকিরার কবলে পড়েছে। আজ থেকে মনে করব তোমরাই আমার সেই হারানো ছেলে। নতুন যুগের যন্ত্রপাতি নিয়ে আমাদের এই আদিম গ্রামকে রক্ষা করতে এসেছ। আবেগে বৃদ্ধ টিমোটিয়ার চোখে জল এসে গেল। এবার গোড়ার কথা কিছুটা বলে নেওয়া দরকার। আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইলিনয়ে নানা দেশের ছেলে মেয়ে পড়াশোনা গবেষণা করতে আসে। তার মধ্যে কেমন করে জানি উদ্ভিদবিদ্যা বিভাগের বাঙালি অজয় ও ইংরেজ জনের সঙ্গে জীববিদ্যা বিভাগের মার্কিন ছেলে হেনরি এবং ব্রাজিলের আদিবাসী টুকানোর বন্ধুত্ব গড়ে উঠেছিল। টুকানোর কাছে বর্ণনা শুনে তাদের অদম্য কৌতূহল জেগেছিল। তারা ছুটিতে অ্যামাজন উপত্যকার এক দুর্গম অরণ্যে যাবার পরিকল্পনা করেছিল। অবশ্য মানাওক পর্যন্ত সি প্লেনে আসা গিয়েছিল। সেখান থেকে টুকানোর ছোট ভাই পানোকে সঙ্গে নিয়ে তারা তাঁবু, বাসনপত্র, খাবার আর বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়ে অ্যামাজনের প্রশস্ত জলপথ ছেড়ে এক ছোট নদীতে কানুবে গভীর অরণ্যের মধ্যে যাত্রা করেছিল। পৃথিবীর এক পরম আশ্চর্য এই অ্যামাজন নদীর বিশাল অরণ্য উপত্যকা, আয়তনে প্রায় 12 লক্ষ বর্গ মাইল, গোটা ভারতবর্ষের সমান। এর উত্তরাংশে রেলপথ নেই, শহরগুলির বাইরে রাস্তাঘাটও নেই। অ্যামাজন ও তার বড় বড় শাখা নদীতে স্টিমার চলে এবং নদীর ধারের জনপদে আধুনিক মানুষ বাস করে, কিন্তু সহস্র সহস্র বর্গ মাইল বিস্তৃত দুর্ভেদ্য অরণ্যের মধ্যে একমাত্র পথ হল সংকীর্ণ নদী, আর তাতে চলে কেবল আদিম কানু। এইসব বনে নদীর ধারে ছোট ছোট গ্রামে আদিবাসীরা থাকে, নদী থেকে দূরে কোনো মানুষের বাস নেই। কিন্তু জীববিদ্যা ও উদ্ভিদবিদ্যার ছাত্রদের কাছে স্বর্গরাজ্যই অ্যামাজন উপত্যকা। গগনচুম্বী বিচিত্র তরুশ্রেণী নদীর দুধার থেকে এসে
শিলানের মতো মাথার উপর মিলেছে। তাদের শাখা বেয়ে উঠে লতাগুলি আকাশের গায়ে বহু বর্ণের ফুল ফুটিয়েছে। নদীর ধারে ভিড় করেছে অজস্র পাম, মার্টল, লরেল, ডুমুর, রাবার এবং আরো কত নাম না জানা গাছ। কি বিচিত্র তাদের পত্রপুষ্প সম্ভার, আর কি অপূর্ব তাদের ডালে ডালে অর্কিডের শোভা। আরো নিচে ঝোপ ও ফার্নের মেলা, মাটি কোথাও চোখেই পড়ে না। এই অদ্ভুত সুন্দর পরিবেশে লাফিয়ে বেড়াচ্ছে নানান রকম বানর ও কাঠবেড়ালি, ডালে ডালে উড়ে বসছে উজ্জ্বল বর্ণের টিয়া, কাকাতুয়াও অচেনা পাখি, আর বিচিত্র কীট পতঙ্গ যে আছে কত লক্ষ তার সীমা সংখ্যা নেই। আয়তনে যেমনই বিশাল অরণ্যভূমির তুলনা নেই পৃথিবীতে, তেমনই অদ্বিতীয় এর পশু পক্ষী কীট পতঙ্গের সমাবেশ। একজন বিখ্যাত বৈজ্ঞানিক নাকি একটি মাত্র অভিযানে প্রায় 7,000 নতুন পোকামাকড় এখান থেকে সংগ্রহ করেছিলেন। চার বন্ধুর ছুটির দিনগুলি চমৎকার কাটছিল। সকাল থেকে সন্ধে পর্যন্ত নানা গাছ, ফুল, পোকামাকড় সংগ্রহ করা, তাদের ছবি তোলা ও বিবরণ লেখা, প্রকৃতির মনোহর শোভা উপভোগ করা, আর রাত্রে কোনো আদিবাসী গ্রামে আশ্রয় নেওয়া। পানো এবং টুকানোর সঙ্গে থাকাতে তাদের সঙ্গে ভাব জমাতে কোনো অসুবিধেই হয়নি। এরই মধ্যে বিনা মেঘে বজ্রপাতের মতন হঠাৎ পানোর রহস্যময় অন্তর্ধান আর চাচাও গ্রামের কাটুকিরার আতঙ্ক তাদের স্তম্ভিত করে দিল। কিন্তু তবু ভেঙে পড়ল না তারা চার বন্ধু। মিলিতভাবে তারা শপথ গ্রহণ করল, যেমন করে হোক এই রহস্যের সমাধান করতেই হবে, ছোট্ট পানোর মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে। কিন্তু প্রতিশোধ নেবে কার উপর? তারা জীববিদ্যার ছাত্র, তারা জানে এসব মনে বাঘসিংহ নেই, অনেক রকমের বানর থাকলেও গরিলা জাতীয় হিংস্র প্রাণী নেই, আর মানুষ, এসব অঞ্চলের অরণ্যে মানুষ সহজ, সরল, বন্ধু ভাবাপন্ন। তাছাড়া এমন নিঃসাড়ে রহস্যজনকভাবে হানা দিতে পারে কোন জন্তু বা মানুষ? তাহলে কি শেষে গ্রাম্য অপদেবতাকেই মেনে নিতে হবে? আধুনিক বিজ্ঞানের ছাত্রদের অন্তরাত্মা বিদ্রোহী হয়ে উঠল। সারা সপ্তাহ ছেলেরা টিমোটিয়ার আতিথ্যে রইল। তারা গ্রামবাসীদের ভুট্টা ও বিন চাষের কাজে সাহায্য করল, বল্লম দিয়ে নদীতে মাছ ও কচ্ছপ মারল, আর তীরধনুক দিয়ে পাখি শিকার করল। টিমোটিয়ার বউ পুইনারা তার হারানো ছেলেদের কথা মনে করে তাদের নানান রকম সুখাদ্য রান্না করে খাওয়াল। এমনি ভাবে আবার এক বুধবার এসে গেল। সকাল থেকেই সেদিন গ্রামের চেহারাই অন্যরকম, হাসি খুশি চটপটে লোকগুলো আতঙ্কে জড়সড়। ভয়ে ভয়ে তারা পরস্পরের দিকে তাকিয়ে ভাবে, কার ভাগ্যে আজ আছে রহস্যময় আর ভয়ঙ্কর মৃত্যু? টুকানোর আমন্ত্রণে অ্যামাজন ঘুরতে আসে তার তিন বন্ধু হেনরি, অজয় আর জন। তাদের সঙ্গী হয় টুকানোর ছোট ভাই পানো। মাঝ রাস্তায় হঠাৎই একদিন উধাও হয়ে যায় পানো। তার খোঁজে পাশের এক আদিবাসী গ্রামে যায় ওরা। আদিবাসীদের মতে পানোকে জঙ্গলের কোনো জন্তু নেয়নি, তাকে নিয়েছে এক অভিশপ্ত অশরীরী কাটুকিরা। তারপর বিকেল হতে না হতেই যে যার কুড়ে ঘরে ঢুকে তারা শক্ত করে দরজা বন্ধ করে দিল। কোনো সাড়া শব্দ নেই, অভিশপ্ত পুরীর পথে কোনো লোকজন নেই। অজয়রা চারজন গ্রামের চার কোনায় চারটি কুটির বেছে নিয়ে সশস্ত্র সজাগ হয়ে বসে রইল। দরজা খুলে রাখতে কেউ রাজি হল না, কিন্তু জানলা ফাঁক করে তারা চারদিকে দৃষ্টি রাখল। কথা রইল যে বিন্দুমাত্র সন্দেহের কারণ ঘটলে তারা হুইসল বাজিয়ে পরস্পরকে সতর্ক করে দেবে। তবু কোথা দিয়ে এলো কাটুকিরা? কোনো শব্দ গন্ধ তারা পায়নি, কোনো কিছু দেখতে পায়নি, কিন্তু মাঝরাতের আগেই তারা খবর পেল যে গ্রামের ঠিক মাঝখান থেকে জীর্ণ কুঁড়ে ঘরের ঝাঁপ ভেঙে
অদৃশ্য হয়েছে এক বুড়ি, রহস্যজনকভাবে অদৃশ্য হয়েছে, কোনো সংকেত কোনো সূত্র কোথাও রেখে যায়নি। ম্যাগনিফাইং গ্লাস হাতে বুড়ির কুটিরের চারিদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো অজয়। জন গ্রামের চারপাশ খুঁজে বেড়াল। হেনরির প্রধান লক্ষ্য গ্রামের বড় বড় গাছগুলির উপর। ডালপালা মেলে যারা আরণ্যক জীবনের সঙ্গে মানব জীবনে একাত্মতা প্রচার করছে, আর টুকানো গ্রামবাসীদের জেরা করে তাদের অস্থির করে তুলল। কিন্তু কোথাও কোনো সূত্র আবিষ্কার করতে পারল না তারা কেউ। অজয়রা আবার গ্রামবাসীদের দৈনন্দিন জীবনযাত্রায় যোগ দিল। পুইনারা তাদের হাতে মন্ত্রপুত গাছের শেকড় বেঁধে দিল যাতে তারা মন্দভাগ্যের হাত থেকে রক্ষা পেতে পারে। কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরতে পারল না টুকানো। গম্ভীর হয়ে সে একা একা বনে বনে কি খুঁজে বেড়ায়, নদীর ধারে গালে হাত দিয়ে বসে সে কি ভাবে, সময় মতন সে খায় না ঘুমোয় না, রাগ করে বকতে লাগলো পুইনারা, আর চিন্তিত হয়ে পড়ল টিমোটিয়া। তবে কি মনে মনে কাটুকিরার ডাক শুনেছে টুকানো? তারই কি পালা আসছে আগামী বুধবার? ক্রমে আবার এক বুধবার এসে পড়ল। প্রাণ চঞ্চল চাচাও গ্রামে আবার নামল মৃত্যু ভয়ের থমথমানি। ভোরবেলা ঘুম থেকে উঠেই টুকানো তার বন্ধুদের ডেকে তার পরিকল্পনার কথা, আর আমাদের সামনে এগিয়ে এসে আঘাত করতে হবে। গ্রামের তিন প্রান্তে তিনটে কুঁড়ে ঘর থেকে অন্য লোক সরিয়ে দিয়ে দরজা জানলা খুলে বন্দুক ছুরি টর্চ নিয়ে অজয় জন আর হেনরি পাহারা দেবে, আর টুকানো থাকবে গ্রামের ঠিক সামনের পাম গাছটার মাথায়। বিন্দুমাত্র সন্দেহের কারণ ঘটলে তারা হুইসল বাজিয়ে পরস্পরকে ডাক দেবে। প্রথম টিমোটিয়া তাদের এই প্রস্তাবে কিছুতেই রাজি হতে চায়নি। অবশেষে টুকানোর পীড়াপিড়িতে সে মত দিতে বাধ্য হল। জীবনে কি কোনোদিন তারা এই সাংঘাতিক রাত্রির কথা ভুলবে, সেই ঘোর অন্ধকার সংকটের রাত? পাম গাছের মাথার সংকীর্ণ পরিসরে সশস্ত্র সতর্ক হয়ে বসেছিল টুকানো। প্রহরগুলি যেন আর কাটতেই চায় না, এক একটি সেকেন্ড যেন এক একটি মিনিট এবং মিনিটগুলি ঘন্টার সমান। তখন কত রাত কে জানে, গাছের মাথায় বসেও তার একটু ঝিম এসেছিল। এমন সময় হঠাৎ একটা অস্বাভাবিক অনুভূতির সঙ্গে তন্দ্রা ছুটে গেল। স্পষ্ট কোনো শব্দ নেই, চোখে কিছু দেখা যায় না, তবু কিসের যেন এক অদ্ভুত সম্মোহনী শক্তি তাকে সামনের দিকে আকর্ষণ করছে। ওটা কি, আগুনের গোলা? তার দিকে তাকানো যায় না, আবার দৃষ্টি ফেরানো যায় না। কোথায় পিস্তল, কোথায় টর্চ? হাতে ছুরি তুলে নেবার মতনও আর শক্তি নেই। সমস্ত শরীর কেমন যেন অবসন্ন হয়ে আসছে। পুরোপুরি চেতনা হারাবার আগে টুকানো প্রাণপণ শক্তিতে একবার তার বিসলে জোরে ফুঁ দিল। হেনরিও একটু ঘুমিয়ে পড়েছিল। টুকানোর বাঁশির শব্দে সচকিত হয়ে সে কেবল ছোড়া হাতে অন্ধকারের মধ্যে ছুটে বেরিয়ে এলো। বন্ধু টুকানোকে সাহায্য করতে হবে। হাতড়ে হাতড়ে সে পাম গাছের গোড়ায় এসে পৌঁছল। গাছ বেয়ে উঠতে হবে, কিন্তু এ কি, কাঁচের মতো মসৃণ পিছল আর ঠান্ডা কেন পাম গাছের গুঁড়ি? এ কি সত্যি না একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন? ভয়ে বিস্ময়ে তখন মরিয়া হয়ে উঠে গাছের গোড়া ঘেঁষে সে এক ছোড়ার কোপ বসিয়ে দিল। এদিকে জন আর অজয় কিন্তু সজাগ হয়ে বসেছিল। টুকানোর বাঁশির শব্দে তারা তীর বেগে দুদিক থেকে টুকানোর গাছের কাছে গিয়ে সজোরে পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে দুদিকে ছিটকে পড়ল। বহু কষ্টে মাটি থেকে উঠে হাতড়ে হাতড়ে যতক্ষণে তারা পাম গাছের গোড়ায় পৌঁছল, তখন হেনরিও এসে গেছে আর গাছের গোড়ায়
কোপ মেরেছে। তারপরে যে ঠিক কি হলো সেটা তারা কেউই ভালো করে বুঝতে পারল না। তাদের মনে হলো যেন ঠিক তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। পরস্পরের গায়ে তারা ঢলে পড়ল। কিছুটা সামলে নিয়ে অজয় হাতড়ে হাতড়ে টুকানো টর্চটা পেল। আলো জেলে সে দেখতে পেল যে মাথায় হাত দিয়ে বসে আছে জন, পায়ে হাত বোলাচ্ছে হেনরি, আর টুকানো অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু আছে, তারা চারজনেই আছে। মানুষ, জানোয়ার, ভূত, প্রেত, অপদেবতা বা শয়তান যাই হোক না কেন কাটুকিরা, সে তাদের একজনকেও নিতে পারেনি। তারা সবাই বেঁচে আছে। ক্রমে এই অদ্ভুত রজনীর প্রভাত হল। দেখা গেল তাদের কারোর কোনো গুরুতর আঘাত লাগেনি, কিন্তু বিস্ময়ে হতভম্ব হয়ে বসে রইল তারা চার বন্ধু। কাটুকিরার সঙ্গে মুখোমুখি মোলাকাত হবার ফলে তাকে ভালো করে বোঝা দূরে থাক, তাদের মাথা আরো গোলমাল হয়ে গেল। টুকানো বিড়বিড় করতে লাগল। কিসে আমাকে টানলো? হ্যাঁ, অজ্ঞানী বা হয়ে গেলাম কেন? কে এসে কি টানলো আমায়? হেনরি ভেবে ভেবে কুল পেল না যে পাম গাছ কি করে কাঁচে মোড়া থাকতে পারে। অজয় আর জন বুঝতে চেষ্টা করল যে তাদের মাথায় বাড়ি কে মেরেছিল। সবাই হতবুদ্ধি, বিভ্রান্ত। কেবল টুকানোর মনে একটা সন্দেহ আস্তে আস্তে দানা বেঁধে উঠতে লাগল। সবকিছু সে খুঁটিয়ে দেখতে লাগল। জন ও অজয় টর্চ, হেনরি ছোড়া, পাম গাছের গোড়া। গ্রামের মধ্যে থেকে দূর অরণ্য পর্যন্ত কি যেন সে খুঁজে বেড়াতে লাগল। বন্ধুরা বারবার ডাকল, সে তাদের কথার জবাব দিল না। পুইনারা খাবার নিয়ে এলো, কিন্তু সে না খেয়েই বনে চলে গেল। পুইনারা কেঁদে উঠল। বেটার মতো তুইও আমাকে ছেড়ে চললি। মাথা নেড়ে বৃদ্ধ টিমোটিয়া বিড়বিড় করে বলল, না না, এ তো ভালো কথা নয়, এ তো ভালো কথা নয়। কাটুকিরা কি ওর দেহটা নিতে না পেরে কেবল আত্মাটা নিয়ে চলে গেছে? না না না। দুপুরের সূর্য যখন পশ্চিম দিকে ঢলে পড়তে শুরু করেছে, তখন হঠাৎ অস্নাত, অভুক্ত টুকানো পাগলের মতো বন থেকে বেরিয়ে এল। তার সারা দেহে ক্লান্তির ছাপ, মুখে চোখে উত্তেজনা। দুহাত তুলে সকলকে ডেকে সে চিৎকার করে বলল, কাটুকিরার রহস্য আমি উদ্ঘাটন করব। চাচাও গ্রামকে আমি সাপ মুক্ত করব। পানোর মৃত্যুর প্রতিশোধ আমি নেব। এক্ষুনি এক্ষুনি তোমরা কেবল আমাকে এক হাঁড়ি গুড় এনে দাও, এক্ষুনি এক্ষুনি। ভয়ে পিছিয়ে গেল গ্রামবাসীরা, স্তম্ভিত হয়ে গেল তিন বন্ধু। তবে কি সত্যি অতিরিক্ত উত্তেজনায় টুকানোর মাথা খারাপ হয়ে গেল? বিষণ্নভাবে মাথা নাড়ল টিমোটিয়া। আর কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই কাটুকিরা ডাক দিয়েছে টুকানোকে। সে আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। সবাই নিরুত্তর হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কেবল সাগ্রহের সামনে এগিয়ে এলো পুইনারা। আমি জানি বাপ, তুই পারবি, তুই পারবি। আমি তোকে গুড় দেব, এক হাড়ি দুই হাড়ি যত চাস। তুই সেই শয়তানটাকে মার যে আমার চার চারটে জোয়ান ব্যাটাকে খেয়েছে, আবার তোর কোচি ভাইটাকেও গিলেছে রে। পুইনারাও কি পাগল হয়ে গেল? গুড়ের হাঁড়ি নিয়ে সবেগে বনের দিকে চলল টুকানো। ধীরে ধীরে তাকে অনুসরণ করল তার তিন বন্ধু, পুইনারা, টিমোটিয়া এবং আর সব গ্রামবাসীরা। জঙ্গলের ভেতর দিয়ে সোজা একদিকে চলল টুকানো, যেখানে গাছের তলায় অনেক মাটির ঢিবি। পিছন থেকে হাঁক দিয়ে টিমোটিয়া বলল, সাবধান সাবধান, ওগুলো বড় সাংঘাতিক, ওদের ঘাঁটিও না কিন্তু, সাবধান। কিন্তু কে কার কথা শুনে? টুকানো সেই মাটির ঢিবি থেকে গুড় ঢালতে ঢালতে আরো গহন বনের দিকে এগিয়ে চলল।
একটু দূরত্ব রেখে তার পেছন পেছন সবাই গেল। একটা বিশাল গাছের তলায় গিয়ে টুকানো দাঁড়ালো। ঘন পাতার অন্তরালে দৃষ্টি চলে না, তবু সে আন্দাজে গাছের মাথা লক্ষ্য করে হাঁড়িটা ছুঁড়ে মারল। মাটির হাঁড়ি ভেঙে গুঁড়ো হয়ে গেল আর গাছের গা বেয়ে গুড় গড়িয়ে পড়তে লাগলো। টুকানো চিৎকার করে সবাইকে বলল, সরে যাও, সরে যাও, প্রাণের মায়া থাকি তো ওই ঢিপির কাছে গিয়ে দাঁড়াও, সরে যাও। তার কথার অর্থ বুঝতে না পারলেও সবাই সভয়ে তার নির্দেশ মতন কাজ করল। এরপরের ঘটনাগুলো সচক্ষে না দেখলে অজয়, জন ও হেনরি তা কল্পনা করতে পারত কিনা সন্দেহ। বনের পথে টুকানো ঢালা গুড়ের রেখা ধরে কয়েক ফুট চওড়া কালো একটা স্রোত সবেগে এগিয়ে আসতে লাগলো। কাছে এলে তারা লক্ষ্য করে দেখল পিঁপড়ে, লক্ষ লক্ষ কালো পিঁপড়ের একটা বিরাট বাহিনী। এত বড় আর এত বেশি সংখ্যক পিঁপড়ে তারা ঘোর দুঃস্বপ্নেও কোনোদিন দেখেনি। জীববিদ্যার ছাত্র হেনরি বলল, সর্বনাশ, এই যে সেই অ্যামাজন উপত্যকার সাংঘাতিক ডরিলেন বা মাংসাশী পিঁপড়ে, এর কাছে তো কোনো প্রাণীর রক্ষা নেই। টুকানো বলল, কিন্তু আমাদের দিকে ওরা আসবে না বন্ধু, উল্টো দিক থেকে হাওয়া দিচ্ছে, ওরা আমাদের সংবাদ পাবে না, তাছাড়া ওরা ব্যস্ত আছে। গুড়ের রেখা ধরে ধরে পিপিলিকা বাহিনী গাছের গোড়া পর্যন্ত চলে গেল। তারপর সেই রেখা বরাবর গাছ বেয়ে দলে দলে উপরে উঠতে লাগলো। শেষকালে যেটা ঘটল সেটা ভাষায় বর্ণনা করা দুঃসাধ্য। ঘন সবুজ পাতার অন্তরালে কিছুক্ষণ যেন প্রলয় কাণ্ড ঘটতে লাগলো, আর তারপর সশব্দে বিশাল লতার মতন কি একটা গাছ থেকে মাটিতে পড়ে আছাড় খেয়ে পাক খেতে লাগলো। তার উপরে নিচে চতুর্দিকে অসংখ্য হিংস্র কালো ক্ষুধার্ত পিঁপড়ের ভিড় ভেদ করে বস্তুটিকে দেখা গেল না। মাত্র কয়েক মিনিটের মধ্যে নিঃশব্দ নৈপুণ্যের সঙ্গে নিজের কাজ সমাধা করে সুশৃঙ্খল সৈন্যবাহিনীর মতো লক্ষ লক্ষ পিঁপড়ে নিজেদের বাসায় ফিরে গেল। আর গাছের গোড়ায় পড়ে রইল 35 ফুট লম্বা এক অজগরের কঙ্কাল, তাতে কণা মাত্র চামড়া রক্ত মাংস লেগেছিল না। স্তম্ভিত বিস্ময়ে সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। তাহলে কি এই তাদের কাটুকিরা? রাত্রে চাচাও গ্রামে বিরাট এক ভোজ হল। সারা রাত্রি নাচ গান আমোদ প্রমোদ চলল। আনন্দের দিশেহারা হয়ে পড়ল গ্রামবাসীরা। চিরদিনের মতন তারা কাটুকিরার আতঙ্ক থেকে মুক্ত হতে পেরেছে। সুযোগ পাওয়া মাত্র অজয়, জন আর হেনরি টুকানোকে ঘিরে ধরল। আমরা তো এমন ব্যাপার কল্পনাও করতে পারিনি। তুমি কি করে কাটুকিরা রসদ উদ্ঘাটন করলে বলতো? আর তাকে এইভাবে জব্দ করার উপায় বা কি করে ভেবে পেলে? ভুলে যেও না বন্ধু, আমি যে এই অরণ্য দেশেরই আদিবাসী, হেসে বলল টুকানো। তার উপরে আবার জীববিদ্যা পড়ে এই অরণ্য অঞ্চল সম্বন্ধে এমন অনেক কিছু জানতে পেরেছি যা তোমরা কল্পনাও করতে পারো না। সাপটা মানুষ খেত কেন, আর ঠিক বা এক সপ্তাহ পরে পরেই আসতো কেন? আসলে এক একটা অজগরে না হঠাৎ নর মানুষের উপর লোভ জন্মে যায়, তখন আর তারা অন্য কিছু খেতে চায় না। একটা মানুষ হজম করতে বোধ হয় তার ঠিক সপ্তাহখানেক সময় লাগতো, তাই সে ঠিক এক সপ্তাহ পরে পরে আসতো। তুমি কি প্রথমেই বুঝতে পেরেছিলে? তাহলে আমাদের বলনি কেন আগে? হেনরির প্রশ্ন। না বন্ধু, আমিও প্রথমটা তোমাদেরই মতো হতভম্ব হয়ে গিয়েছিলাম। তোমারই ছোড়াতে সামান্য এক চিলতে সাপের চামড়া লেগে থাকতে দেখে আমার প্রথম সন্দেহ জাগে। তাছাড়া ছোড়ার আঘাতে সাপটার কিছুটা রক্তপাত হয়েছিল, সামান্য চিহ্ন কিছু সে এবার রেখে গিয়েছিল, তাই ধরে ধরে তার গাছটা খুঁজে পেলাম। অজয় জিজ্ঞাসা করল, তাহলে তখনই সবাইকে ডেকে বললে না কেন? টুকানো বলল, তার প্রথম কারণ হলো আমি একেবারে সঠিক কোনো প্রমাণ পাইনি, তাছাড়া অত উঁচু গাছের উপরে কোথাও অজগর লুকিয়ে আছে কিনা সেটা খুঁজে বের করা এবং তাকে মারা মানুষের সাধ্য নয়, তাই এই সাংঘাতিক কাটুকিটাকে জব্দ করবার জন্য
আমি কাজে লাগালাম এই বন রাজ্যের সবচেয়ে সাংঘাতিক প্রাণীদের। ওদের বাসা আমি আগেই লক্ষ্য করেছিলাম। উফ, কি ভয়ানক এই কাটকিরা, বলল অজয়। আর তার চেয়েও সাংঘাতিক ওই পিঁপড়ের দল। আমি তাহলে এই কাটুকিরাকে বেয়ে উঠতে চেষ্টা করছিলাম, মন্তব্য করলো হেনরি। আর আমার মাথায় নিশ্চয়ই ওই কাটুকিরা পড়েছিল, জিজ্ঞাসা করলো জন। না বন্ধু, আমি স্বয়ং পড়েছিলাম তোমাদের মাথায়, আর তার জন্য এখন ক্ষমা প্রার্থনা করছি আর তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। ঠিক জায়গায় তোমরা না থাকলে হয়তো হাত পা ভেঙে পড়ে থাকতাম, তাহলে আর কাটুকিরার উপর প্রতিশোধ নেওয়া হতো না। শুনছিলেন কাটুকিরার রহস্য, রচনা নলিনী দাস, গল্প পাঠে দীপ, টুকানো ও টিমোটিয়া চরিত্রে সোমক, জন অনির্বাণ, হেনরি পুষ্পল, অজয় সৌমোজ্জ্বল। এই পর্বের শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শুভদীপ। সমগ্র আবহ সঙ্গীত পরিচালনা এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড। বিশেষ সহযোগিতায় লাবণ্য। পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স এর অনির্বাণ এবং অভিষেক। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।